বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তার দরখাস্ত লিখবেন ব্যাংক ম্যানেজারকে। তো আপনারা অনেক তো অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন পড়ে, তো আপনারা তখন সেই ব্যাংকে ম্যানেজারকে একটি দরখাস্ত লিখতে হয়। তো সেক্ষেত্রে আপনি দরখাস্তটা কিভাবে লিখবেন সেই প্রসেসটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের এই লেফট সাইডে প্রথমে লিখবেন টু, তারপর লিখবেন দ্য ব্রাঞ্চ ম্যানেজার, এবং তারপর লিখবেন আপনার ব্যাংকের নাম। আমি এখানে ইন্ডিয়ান ব্যাংক লিখেছি, আপনারা আপনাদের যে ব্যাংকের আপনি ক্লোজ করতে চাইছেন সেই ব্যাংকের নেম এখানে লিখবেন, এবং তার অ্যাড্রেসটা পুরো এখানে লিখবেন। লেখার পর আপনারা এখানে বিষয় লিখবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন। লেখার পর এখানে লিখবেন, মহাশয়, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি, আপনার নাম লিখবেন এখানে, এবং গ্রামের নাম লিখবেন, গ্রাম, পোস্ট, এখানে পোস্টের নাম, থানা এবং জেলা, এবং এখানে পিনকোড নাম্বার দিয়ে দেবেন। ইহার স্থায়ী বাসিন্দা, আমি আপনার ব্যাংকের একজন গ্রাহক। আপনার ব্যাংকে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যার নাম্বার হলো, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি আমার উল্লেখিত সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করতে চাই। এই পর্যন্ত লেখার পর এবার একটা প্যারা দেবেন, এখানে লিখবেন, অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টটি দ্রুত বন্ধ করার ব্যবস্থা করেন এবং ওই অ্যাকাউন্টের সমস্ত টাকা আমাকে ক্যাশ হিসাবে হাতে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। এইভাবে লিখবেন, এবং এখানে আপনার পুরো ব্যাংকের ডিটেলটা আপনি এখানে দিয়ে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে কার নামে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেই নামটা আপনি এখানে লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় অথবা সেভিংস হয়। আমি ওখানে সেভিংস লিখেছি, তো আপনি জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্টও ওখানে লিখবেন। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, এখানে ব্যাংকের আইএফসি কোডটা দিয়ে দেবেন, যদি এটিএম নেওয়া থাকে তাহলে এটিএমের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এইখানে আপনার ধন্যবাদান্তে বলে আপনি এখানে সই করবেন, এবং আপনার স্থান, মানে আপনার যে গ্রামের বাসিন্দা, সেই আপনি যে গ্রামের বাসিন্দা সেই স্থানটা, গ্রামটার নাম আপনি এখানে লিখবেন, গ্রামের নাম, এবং এখানে যে তারিখ আপনি এই দরখাস্তটি জমা করছেন ব্যাংকে সেই তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। মোটামুটি আপনার এই দরখাস্ত দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি আপনার ব্যাংকে ম্যানেজার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।